লকডাউনের তৃতীয় দিনে পাল্টে গেছে নগরীর দৃশ্যপট। মহানগর এলাকায় গণপরিবহন চালু হয়েছে, তবে যাত্রীর তুলনায় গণপরিবহনের সংখ্যাই বেশি। কমেছে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার দৌরাত্ম্য। বাস বন্ধ থাকায় দূরপাল্লা যাত্রীরা গন্তব্যে যেতে ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ, প্রাইভেট কার এমনকি মোটরসাইকেলে উঠে যাতায়াত করছেন। আরো জানাচ্ছেন ডেনিদ রং। লকডাউনের তৃতীয় দিনে মহানগর এলাকায় শুরু হয়েছে গণপরিবহন চলাচল। 60% বেশি ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে গণপরিবহন। কোনো রকম ভিড়ভাট্টা ছাড়াই বাসে উঠতে পারছেন যাত্রীরা। প্রথম দুদিন গণপরিবহন না থাকায় ভোগান্তির কথা জানালেও আপাতত সেই কথা থেকে সরে এসেছেন নগরবাসী। এরকম যদি থাকে পরিস্থিতি তাহলে সবকিছু সবার জন্য সুবিধা হবে। কিন্তু হতাশা বাস স্টাফদের মুখে। বাসের তুলনায় রাস্তায় যাত্রীর সংখ্যা কম। এতটা যাত্রী নাই রাস্তায়, বলতে পারলাম না এরকম কেন। যাত্রী খুব কম, খুবই সীমিত। ভাড়া দিছে যা নিয়মে আছে এটাই দিছে। দুই দিন যাত্রী ছিল, এখন এই যে টাউন সার্ভিস বাস আছে একটু। নগরীর আন্তঃজেলা বাস টার্মিনালে মানুষের ভিড়, সবাই দূরপাল্লার যাত্রী। আমি রাজশাহী যাবো, গাড়ি পাচ্ছি না ভাই, বুঝলেন? আইসি ধরেন সকাল 8টায়। দূরপাল্লার বাস তো বন্ধ, এটা কি জানতেন না? হ্যাঁ, দূরপাল্লার বাস তো শুনলাম যে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গাড়ি ছাড়বে। এখন তো আসার পরে শুনতেছি যে বাস আটকায় দিছে, তো সেও তো আসার পরে দাঁড়ায় আছি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ। প্রাইভেট কার, ট্রাক, পিকআপ এমনকি মোটরসাইকেলে কয়েক গুণ বেশি ভাড়ায় ঝুঁকি নিয়েই গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। এটা তো মানে যাত্রী ভোগান্তি হচ্ছে। কিছু যাত্রী শহর থেকে বাইরে দিছে আর কিছু যাত্রী শহরের বাইরে এসে গাড়ি পাচ্ছে না। এভাবে তো মানুষ মরে যাবে যদি এরকম যদি করে। কোথায় যেতেন? যাবো সাতক্ষীরা। স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা।